পথের কাঁটা দূর করতে কিশোরী কন্যাকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ এক মায়ের বিরুদ্ধে, কঠোর শাস্তির দাবি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর অঞ্চলের পারুলিয়ার ঈদপুর গ্রামের এক কিশোরী, নাম নেহা মজুমদার, বয়স আনুমানিক 13 বছর, তাকে নিজের বাড়ির মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে মেরে ঝুলিয়ে দিয়ে ভেতর থেকে ছিটকানি দিয়ে ছাদ দিয়ে বেরিয়ে কর্মস্থলে চলে যাওয়ার অভিযোগ মৃত কন্যার মায়ের বিরুদ্ধে। মায়ের নাম তিথি মজুমদার। এই তিথি মজুমদারের বিরুদ্ধে আরও অভিযোগ, তার প্রথম স্বামী রাজকুমার মজুমদারের মৃত্যুও নাকি রহস্যজনক ছিল। পরে এই তিথি মজুমদার নাকি আর এক ব্যক্তিকে স্বামীর পরিচয়ে শ্বশুরবাড়িতে এনে রাখে, যার নাম সন্ন্যাসী মণ্ডল। মৃতা কন্যার বাবা ছিলেন প্রয়াত রাজকুমার। তিথির আরও একটি মেয়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। তার আগে এলাকার মানুষজন এসে লাশ নামিয়ে গলা থেকে দড়ির ফাঁস খোলেন। পুলিশ মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় বাসিন্দারা জানায়, মৃত কিশোরীর মা শিবিকে চাকরি করেন। প্রতিবেশীদের অভিযোগ, তিথি মজুমদারের সন্ন্যাসী মণ্ডলের সাথে অবৈধ সম্পর্ক ছিল, সম্ভবত সেই কারণেই নিজের স্বামীকে মেরে ফেলেছিল। পরে আবার বিয়ে করে এই সন্ন্যাসী মণ্ডলকে। ওরা সম্ভবত আগের স্বামীর 2 মেয়েকেই মারার প্ল্যান করেছিল, তার মধ্যে একটিকে মেরে ঝুলিয়ে দিয়ে চাকরির জায়গায় চলে যায়। তাদের সন্দেহ হয় বর্তমান স্বামী সন্ন্যাসী মণ্ডলের আচরণ দেখে। ঘর যদি ভেতর থেকে বন্ধ করা থাকে, তাহলে সন্ন্যাসী মণ্ডল কীভাবে পাড়ার লোকদেরকে বলে মনে হচ্ছে তার মেয়ে গলায় দড়ি দিয়েছে? সেই ব্যক্তি জানলই বা কী করে? মৃতের মা যেহেতু চন্দ্রকোনা থানার সিভিক কর্মী, তাই সকলেই নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তদন্তে চন্দ্রকোনা থানার পুলিশ। জেঠিমা, কালকে যে ঘটনাটা ঘটেছিল, এই বিষয়ে আপনি কি জানেন? আমি বলতে না, কারণ বলতে কারণ কিছু জানতে পারিনি। কেন না, আমার তো দূরে একটু বাড়িটা, এই পাশাপাশি একটু এই আড়ালটা আর কি। তাহলে সকালবেলা যে কি ঘটেছে না ঘটেছে সেটা কিছু বুঝতে পারছি না, জানিনি। তো যাই হোক, যখন জানতে পারেছি তখন মানে বলছে একজন, যে বলছে বলছে রাজুর রাজুর মেয়েকে রাজুর মেয়ে গলায় দড়ি নিয়ে ঝুলছে, তার কাছে কেউ যেতে পারছে না। আমাদের এই পাশেই একটা বাড়ি ছেলে আছে আমাদের, ওখানে কাপড় দোকান, সে বলছে ধনঞ্জয় হাজরা। তো সে যে বলছে যে এরকমভাবে ব্যাপার এই হয়েছে, তাকে কেউ নামাতে পারছে না, তার পাশে কেউ যেতে পারছে না। তখন বলার পরে আমি রান্না করতে করতে ছুটে এসেছি, এসে এবারে দেখছি তো মেয়ে ছেলেগুলো এতই গুণ ছিল যে সব সময় কোথাও বাইরে গেলে ঠাকুমা ঠামা ঠামা করে কাছে যেয়ে দাঁড়াতো, আমি তার ঠামা হব। অ্যাকচুয়ালি ও কি একটা মর্মান্তিক। তারপর এসে আমরা দেখছি যে মেয়ে ছেলেটাকে কেটে নামানো হয়েছে। আমি সেই মোমেন্টে এসেছিলাম, এসে দেখেছি এখানে খুব কান্নাকাটিও করেছি, কারণ মায়া মমতা তো সবার মধ্যে আছে। আমার পাশেই একটা দোকান আছে, ওদের দোকানটার পাশে আমার একটা দোকান আছে, সেখানে ওই ছেলে মেয়ে ছেলেগুলো যেত। এখন চাইছি যে এখন পাশাপাশি তো সবাই বাস করে আছি, এইরকম বারবার মর্মান্তিক ঘটনাগুলো, একটা তার একটা আগে একটা স্বামী, সে স্বামীটাও কিভাবে মরেছে জানিনি, সেদিন আমি বাড়িতে ছিলাম নি, রাতের মধ্যেই ছেলেটা ভালো ছেলে দেখে গেলুম, বাইরে চলে গেলুম, এসে সেখানে যে শুনছি যে ছেলেটা মরে গেছে। তো এবারে কি কারণে মরেছে কেন মরেছে সেসব তো বলতে পারবো না, ভালো ছেলেটাকে দেখে গেছি অথচ মরে গেছে, এটা একটা বিরাট একটা মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, এখন মার্ডার ফাডার কিছু আর বলতে পারবো না, আমি তো থাকিনি এখানে, তাহলে আমি কি করে বলবো? এই বিষয়টা বলছি যে এই বিষয়টার জন্য বারবার যখন এই ঘটনাগুলো ঘটছে, সেই হিসাবে বলা আমার যে যেন পুলিশ প্রশাসন একটু ভালো ব্যবস্থা নিয়ে এটা তদন্ত করে যেন দেখে এবং এই মেয়েটাকে এখান থেকে উদাউট করে দিলে সবচেয়ে বেটার হয় আমার মনে হয়। যে আমার নাম নীলিমা রানী। হ্যাঁ, ঈদপুর বললি বলবো, এর আগে যে ঘটনাটা ঘটানো হয়েছিল, কালকের যে ঘটনাটা ঘটেছিল পাশাপাশি এলাকা, কালকে সঙ্গে সঙ্গে আমরা এখানেই ছিলাম, চলে এলাম। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে, আমরা যখন এখানে বাজারের মধ্যে থাকি, ওই যে সন্ন্যাসী ছেলেটি যে বলে সন্ন্যাসী বলে যে ছেলেটি, ওনার সঙ্গে প্রথম জীবনের কিন্তু ওনার সঙ্গে ভাব অবস্থায় প্রথমকার স্বামীটাকেও মারা যায়, কিন্তু তখন কিন্তু গুরুত্ব কোনো দেওয়া হয়নি, কোনো কেউ কোনো গ্রামের মানুষ কেউ জানছে যা হয়েছে না হয়েছে ডরমারে কেউ গুরুত্ব দেয়নি।
আবার এইটা কালকে ওই ছেলেটাই সন্ন্যাসী বলে ওরা স্বামী স্ত্রী ওই ছেলেটাকে সাজিয়ে, কিন্তু উপর দিকটা খোলা, সিঁড়ির উপরের দিকটা খোলা, গাছের দিকে নেমেছে সেটা বোঝা যাচ্ছে ওরা, কিন্তু এই নামতে গেট লাগিয়ে দিয়েছে, দিয়ে কিছুটা যেয়ে ঘুরে যেয়ে আবার বাজারে মার্কেটে এসে বলছে যে নাকি কেউ গলায় দড়ি দিয়ে যেমন নাকি যে দেখো তিনি ঘরে, কিন্তু সেই জানলো কি করে, কেউ জানলো নি, পুরা এলাকার লোক জানলো নি, পুরো গ্রামের লোক, যে সন্ন্যাসী যে ছেলেটা, যে সন্ন্যাসী বলে যে ছেলেটা যাকে স্বামী ধরেছে এখন, ওই ছেলেটাই যে এরাস হয়েছে, যে এরাস হয়েছে, মেয়ের মাও পালাতা, ও পালাতা, ওকে এবার ধরে নেওয়া হয়েছে, পুলিশে ডেকে ধরেছে ওকে, মেয়ের মা এখন থানাতে কাজ করে, সেই হিসাবে তার মায়ের ঘরে রয়েছে, থানাতে যে মেয়ে ছেলেটা রয়েছে তাতেও কিন্তু মেয়ে ছেলেটাকে দেখা করতে হবে, যে নিজের মা হয়ে তাও দেখতে যায়নি, এমনই কারবার। আমরা পাশাপাশি এলাকায় যেটা ভেবে দেখছি যে কেউ জানলো নি, গ্রামের মানুষ জানলো নি, কেউ জানলো নি, তার মধ্যে পুলিশ প্রশাসন জেনে গেলো, গ্রামের মানুষ জানলো নি, পুলিশ প্রশাসন জেনে গেল, হ্যাঁ, তারপরে অন্য লোক সাইডের লোক জেনে গেলো, গ্রামের মানুষ জানলো নি, তার মাঝখান থেকে সবাই এসে হাজির হয়ে গেলো, তারপরে গ্রামের মানুষ জানলো, গ্রামের মানুষকে তারপরে এসে ওই সন্ন্যাসী এসে বলছে যে দেখো দিনই কেউ মরেছে নাকি, কেউ জানলো নি, ওই সন্ন্যাসী জানলো, মার্কেটে কেউ পাশাপাশি ঘরের ঘরগুলো কেউ জানলো নি, আর ওই নিজেই জানলো কি করে। এইটা আমার নাম হচ্ছে আকসার মল্লিক, বাড়ি কৃষ্ণপুর, মার্কেটেই ছিলাম, হ্যাঁ খবর পেয়ে এসেছি, মার্কেটেই ছিলাম, ওই যান বলে তার মার্কেটেই ছিলাম, যেন ওই সন্ন্যাসী বলে মার্কেটে তার মার, হ্যাঁ হ্যাঁ, একটা এইটাই মানে অনুরোধ করব পুলিশ প্রশাসন, এই বিষয়টাই দেখুন, একটা ছেলেকে মারলো, তার মেয়েকে মারলো, সমাকে এরপরে আরও দুর্ঘটনা ঘটাবে, এইটা একটু তদন্ত করে দেখুন, পুলিশ প্রশাসনকে এটা অনুরোধ করব, যাতে না আর না করে না হয়, আর এই জায়গাটায় যেমন ওরা না থান পায়, ওই ছেলে আর ওই মেয়ে যেমন এই এলাকায় না না থান পায়, বিয়ে করেছে সে নিয়ে চলে যাক যেনকে ইচ্ছা, এটা পুলিশ প্রশাসন এই বাচ্চা মেয়ে ছেলেটাকে মারলো, এইটা নিয়ে একটু তদন্ত করে দেখুন। কালকে যে ঘটনাটা ঘটেছিল এই বিষয়ে আপনি কতটা জানেন, ঘটনা কিভাবে ঘটলো, 10 বছরের বাচ্চা যেটা শুনলাম তো গলায় দড়ি দেওয়াটা আত্মহত্যা করেছে না এটা কি সম্পূর্ণ কোনো মার্ডার করে? সম্পূর্ণ মার্ডার করে, ওরা দুজনে মিলে চক্রান্ত করে মেরেছে 8 বছর আগে আমার ছেলে। হ্যাঁ, ওই যে মেয়েটি ওই মেয়েটি যে স্বামী ধরেছে সেই স্বামীর লোকটি আর ওই মেয়েটি, আমার মেয়ে নয়, আমার বৌমা। আপনার বৌমা? হ্যাঁ। তার কি নাম? তিথি মজুমদার। আর যে ছেলেটাকে সন্দেহ করছেন তাকে স্বামী ধরেছে বলছেন? সন্ন্যাসী মণ্ডল মাঝি দে। মেয়েটা সম্পূর্ণ কি মার্ডার? মেয়েটা সম্পূর্ণ। আর তার মা নেই, যে বাচ্চাটা মারা গেল তার মা আছে, তার মা থানায় কাজ করে, ডিউটি করে, বাপের বাড়ি ইয়েতে চন্দ্রখানায়, সেখানে এখানে আসেনি না, এই খবর পেয়েও আসেনি না। আপনার নাম কাকিমা? আমার নাম সবিতা মজুমদার। এর আগে যে ঘটনাটা ঘটেছিল তারপরে আমরা দেশ ছাড়া করেছিল, কিন্তু করার পরে থানার থেকে চাপ দিয়ে এখানে রেখে গেল, বুঝতে পারছেন, তারপর থেকে আবার এই একটা বিগত ঘটনা ঘটিয়ে দিয়ে পালিয়ে গেল, তারা স্বামী স্ত্রীর মধ্যে ধরা ছোঁয়া দেয়নি, ওই পুলিশে কিভাবে তার স্বামীকে ধরেছে, এটা স্বামী লয় আসামি, বুঝতে পারছেন, আমার স্বামীকে মার্ডার করেছে ফার্স্টে, তারপরে মেয়েকে করেছে, এখন শাস্তি চাইছি, আবার কি চাই। আপনার নাম? সুজয়গড়ে। বাড়ি? পারলে। কালকে যে ঘটনাটা ঘটেছিলেন তো এখানে দেখা গেল সমস্ত মানুষের, গ্রামের মানুষেরা ক্ষিপ্ত আছে, এই বিষয়ে কি আপনি কিছু জানেন? না, আমি এর অনেকদিন থেকে শুনেছিলাম যে এটা এরকম চলছে, মানে মায়ের কথাটার জন্য যে এরকম বাচ্চা মেয়ে ছেলে এরকম একটা কিছু করতে পারবে না, কিন্তু সবাই গ্রামবাসীরাই, আমার থেকে মনে হচ্ছে গ্রামবাসীরা বেশি জানবেন এখানে, কেননা আমি তো এই নতুন এবছর পঞ্চায়েত মেম্বার হয়েছি, এতটা ভালো বলতে পারবো না, ওদের গ্রামবাসীরাই বলতে পারবে এই কথাটা। পুলিশ প্রশাসন যাতে মানে গ্রামবাসীদের দায়িত্ব নিয়ে ওর যোগ্য জবাব দিতে পারে, কঠোর ব্যবস্থা নেওয়া হোক, এটাই আমরা চাই, এবং গ্রামবাসী আমিও চাই এবং গ্রামবাসীরাও চাই। আমার নাম সালেমা খাতুন। আমি পঞ্চায়েত মেম্বার।